এখানে ইন্টারেস্টিং বিষয় যেটা দর্শক আপনাদেরকে বলি সেটা হলো যে উনি লোকেশনটা মনে করতে পারেন না, কিন্তু লোকেশনটা আইডেন্টিফাই করার মতো ক্লুজ আছে। হ্যাঁ, আপনারা একটু ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি আবারই বলছি যে উনি যখন এসেছিলেন আমার কাছে, ওনার মেয়ের সাথে আমি উনি অনেক মানে ছাড়া ছাড়াভাবে আমাকে বলছিলেন, তো আমি বললাম যে আপনার আজকে আমি পুরো ভিডিও করবো না, আপনি যান। ওনার মেয়ের বয়স 17 বছর। কিসে পড়ছো তুমি এখন? ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। ওকে বললাম যে তুমি তোমার মার কাছ থেকে পুরোটা শুনবা, শুনে তুমি লিস্ট করে নিয়ে আসবে আমাকে সুন্দর করে গোটা গোটা হাতে, যাতে আমি লেখা বুঝতে পারি। সো ও আমার জন্য লিস্ট করে নিয়ে এসছে, ওনার 12টা ক্লুজ আছে, টোটাল 12টা ক্লুজ। আমরা কেবলমাত্র শুরু করেছি, এগুলো সব উনি বলবেন এবং এই ভিডিওটা আল্লাহ চাইতে খুব দ্রুতই সহজ মানে সফল করা সম্ভব। ঠিক আছে, সো আপনারা লেগে থাকেন এবং আপনারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, একটা সেকেন্ডের জন্য আপনারা স্কিপ করবেন না প্লিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। আমি কিবরিয়া, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্টুডিও অফ ক্রিয়েটিভার্সের আপন ঠিকানায়। আপন ঠিকানায় আমরা আজকে আরও একজনকে এখানে উপস্থাপন করতে যাচ্ছি, যার অনেকগুলো ক্লু নিয়ে আজকে আমি এখানে বসেছি এবং পুরো পাতা ভর্তি হচ্ছে ক্লু এবং ক্লু। তো যখন ক্লু বেড়ে যায় তখন সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়, যখন ক্লু বেড়ে যায় তখন আমাদের মনের মধ্যে প্রত্যাশাটা অনেক বেশি বেড়ে যায়। তার মানে এই না যে সেটা সফল হয়ে যাবে, কারণ আপনারা জানেন যে লস্ট অ্যান্ড ফাউন্ডে আমি কাজ করছি 1 বছরেরও বেশি সময় ধরে, ওখানে 30-এর অধিক ভিডিও সফল হয়েছে এবং কিছু কিছু ভিডিও যেগুলো আমি চিন্তার বাইরে ছিল সফল হওয়া সেগুলো সফল হয়েছে, আবার কিছু কিছু ভিডিও অনেক বেশি ক্লুজ থাকার পরেও অনেক সময় সফল হয়নি। সর্বপ্রথমেই আমরা মহান আল্লাহর নাম নিয়ে শুরু করছি, যাতে করে আল্লাহ আমাদের কাজটা অনেক বেশি সহজ করে দেন এবং আমাদের এই ভিডিওটা সফল করার সুযোগ তিনি দেন, তৌফিক তিনি দেন। তো শুরুতেই চলেন, আমার সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে একটু প্রথমেই পরিচিত হই এবং প্রথমেই আপনাদেরকে রিকোয়েস্ট করে রাখছি এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, এত বেশি শেয়ার করবেন আসলে বলা লাগবে না। যারা আমার কথা শুনে শেয়ার করেন তারা তো শেয়ার করেনি, তারপরেও আমি এই ভিডিওতে সবচেয়ে জোর দিয়ে যে কথাটা বলি আল্লাহর নাম নেওয়ার পরে সেটা হচ্ছে শেয়ার 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 এবং শেয়ার, শেয়ারের কোনো বিকল্প নাই। জি, আপনার নামটা একটু প্রথমে বলেন। আমি বর্তমান নাম আমার মুক্তি, যেখানে বড় হয়েছি উনারা দিছেন, আর আমার নাম হলো ছোটবেলার নাম হলো আলো। মানে পিতৃপ্রদত্ত নাম বা পারিবারিক নাম হচ্ছে আলো? জি। এটা আপনি নিশ্চিত? জি, এটা আমি নিশ্চিত। আপনার বাম পাশে আপনার মেয়ে আছে, তাকে আমি স্ক্রিনে আনিনি, যদি আপনার কথা বলার মাঝখানে কোনো কিছু ভুলে যান আপনি বা বলার প্রয়োজন হয় তাহলে তুমি চাইলে এটাকে ইন্টারপ্রেট করতে পারো। যদি আমি তোমাকে স্ক্রিনে দেখাচ্ছি না তুমি পাশ থেকে ভয়েস দিতে পারো, কোনো সমস্যা নেই, দরকার তোমার মাকে থামিয়েও দিতে পারবা, নো প্রবলেম। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা বুঝতেই পাচ্ছেন যে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। শুরু করেন একেবারে যেখান থেকে মনে আছে, ছোটবেলার মেমোরি যেভাবে আপনার বলতে ইচ্ছে করে আমাকে বলেন ঘটনাটা। আচ্ছা, যখন আমার বাবা মারা গেল তখন আমরা যখন গ্রাম থেকে শহরে আসছি, কিন্তু কোন শহরে আসছি এটা আমার মনে নাই। গ্রামে ছিলেন আপনি? হ্যাঁ, একদম মূল গ্রামে। ও, যে সময়টাতে আপনি গ্রাম থেকে কাঁচা রাস্তা। আচ্ছা, গ্রাম থেকে শহরে যখন আসছেন তখন আপনি কি স্কুলে পড়ছেন বা এরকম কোনো কিছু? না, স্কুলে না, ওই এমনি আর কি গ্রামে ছিলাম, আর খুব ছোট ছিলাম আর কি। স্কুলে যেতেন না? না, আর পড়াশোনা করতেন না? না, তখন ওই বয়সটা ছিল না হয়তো। আমি সেটা জানার জন্যই মানে আপনার বয়স কত সেটা বোঝার জন্যই প্রশ্নগুলো করছি। হ্যাঁ, তো বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে বাবা মারা গেলেন, তো আমরা যখন সব জায়গায় ঘুরে যখন আমরা ইসে আসলাম, শহরের দিকে আসলাম গ্রাম থেকে, কোন শহর সেটাও বলতে পারবো না। বাবা মারা গেছেন এটা আপনার মেমোরিতে আছে? জি, এটা মনে আছে, একদম চাক্ষুষ মেমোরি যেটা। জি। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 4 বোন। আমার বাবার আগের পক্ষে 2 ভাই ছিলেন। ও আচ্ছা, আপনার মা দ্বিতীয় বিয়ে? জি। আচ্ছা, এটাও আপনার মনে আছে? জি, এটাও মনে আছে, কারণ এটা ওই মার কাছ থেকে যখন বাবা মারা যাওয়ার পর শুনছি, যখন মা কান্না করতো তো তখন সব বলা বলি করতো, ওরা তো সৎ ছেলে এর জন্য তোমাকে দেখে না। ও, মানে দেখেননি আপনি নিজের চোখে কিন্তু দেখেছেন? দেখছি, শুনছিও। আচ্ছা, তো আগের বিয়ের ওনা ছিল 2 ছেলে? 2 ছেলে। নাম কি ছিল 2 ছেলের? নাম আমি আগে মনে ছিল, এখন বর্তমানে ভুলে গেছি, এখন আর কিছু মনে নেই, অনেক কিছুই ভুলে গেছি আমি। আপনার নিজের মায়ের পেটে ছিল 4 বোন, কোনো ভাই ছিল না? না। এই 4 বোনের নাম মনে করতে পারেন? জি। আচ্ছা, একটু বলেন তো আমাকে। বড় বোনের নাম ফরিদা, ফরিদা। মেজ বোনের নাম সাজেদা, সাজেদা। আর আমার নাম আলো, আলো। আর আমার ছোট বোনের নাম কোলে ছিল যে, ওর নাম খাদিজা, খাদিজা। এই মোট 4 জন। আপনার মায়ের নাম? আমার মারে কেউ ডাকতো না, কিন্তু একদিন আমার নানা ডাকছে শুনছি, বেগম বলে, এখন এটা আদর করে কিনা আমি ঠিক জানি না। আচ্ছা, বেগম। বাবার নাম মনে আছে? বাবার নাম মনসুর, এটা এটাও শোনা শোনা। আপনি নিশ্চিত নন? না, সবাই আমাদের বড় বোনের নাম ধরেই ডাকতো, মানে যে অমুকের বাবা, ফরিদার বাবা, ফরিদার বাবা, ফরিদার মা, এরকম বলে ডাকতো।
আচ্ছা, এমনি নানার নাম বা আশেপাশে আর অন্য কারো নাম? না, এটা এগুলো মনে নাই। এগুলো মনে নেই, ঠিক আছে। হ্যাঁ বলেন তো, আপনারা শহরে আসলেন? শহরে আসলাম, তারপরে আমরা চার বোন, চলার জন্য তো কিছু লাগবে, কেউ জন ঠাই দিল না। তখন আমার ছোট নানাকে বলে, ছোট নানাকে বলে তুমি আমাকে যা একটা ব্যবস্থা করে দাও, আমাদের পেট তো পালতে হবে। তখন যখন এসে উঠলাম, আমার নানা খুব চেষ্টা করে চেয়ারম্যান বাড়ি, ওখানে খুব ডাক নামে ওনার, উনি এই চেয়ারম্যান ছিলেন না, অনেক বয়স্ক ছিলেন উনি, তো চেয়ারম্যান বাড়ি আমাকে, আমরা আমাদেরকে থাকার একটা ব্যবস্থা করে দিল। প্রথম নানার কাছে যখন উঠলাম, নানা খুব খুব ওনার ঘর সংসার অশান্তি তখন শুরু হলো, চার অনেকগুলো পেট হয়ে গেল না এর জন্য। তখন না পাইরা পরে নানা তো এমনি কিছু বলতে ছিল না, কিন্তু পরে আমার মা বললো যে আমাকে একটা যে কোনো একটা কিছু জোগাড় করে দাও, যাতে আমি ওদেরকে আমি বাঁচিয়ে রাখতে পারি। তখন গিয়ে ওই চেয়ারম্যান বাড়ি বলে, আমার মা আবার রান্না ভালো পারে, তো ওই চেয়ারম্যান বাড়ি রান্নার একটা কাজের, মানে আপনার মাকে চেয়ারম্যান বাড়িতে রান্নার একটা ব্যবস্থা করে দিল, উনি রান্নার কাজ করবে, ওখান থেকে কিছু সাহায্য আসলো আপনাদের। হ্যাঁ, থাকা এবং রান্না। আচ্ছা, ও চেয়ারম্যান বাড়িতে থাকতো? হ্যাঁ, আমরা আপনাদের সবাইকে নিয়ে না, উনি আলাদা অন্য জায়গায় ভাড়া থাকতো, ওখানে আবার ভাড়ার ভাড়া। চেয়ারম্যান বাড়ি আপনার নানা বাড়ি থেকে কত দূর ছিল? নানা বাড়ি তো গ্রামে। আচ্ছা, তো আপনারা আসলেন কোথায় এখন? আমরা আসছিলাম, ছোট নানা থাকে যেখানে ওইখানে, আমার নানারা দুই ভাই, বড় নানা বললো যে তুমি যাও, তোমার ওই ভাইয়ের কাছে যাও, ছোট ছোট নানার কাছে যাও। হ্যাঁ, ছোট নানার কাছে যাও। তো আমরা যখন ছোট নানার কাছে আসলাম, তো ওই সংসারে আবার সমস্যা শুরু হয়ে গেল, নানি আবার খুব। তখন আপনার মাকে ওখান থেকে অন্য কোথাও গেলেন? না, তখন আমার মাকে, আমার আমরা ওই জায়গায় ছিলাম, কিন্তু পাশে ছিল চেয়ারম্যান বাড়ি, ওখানে গিয়ে কাজ করতো। হ্যাঁ, আচ্ছা, ওই চেয়ারম্যান বাড়ি কাজ করতো, আর মনে করেন ওনারা ঘরও দিলেন আমাদেরকে থাকার। ও আচ্ছা আচ্ছা, ওনারা একটা ঘরও দিয়ে দিলেন। হ্যাঁ, আচ্ছা, তো ওইখানে আবার খুব নিয়ম আছে যে অনেকগুলো ঘর তুলে রাখার নিয়ম আছে, ধানের সিজন আসলে অনেক বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে কাজ কাম করে দিতে, তো ওদেরকে থাকার জন্য ঘরও দিতে হয়। আচ্ছা আচ্ছা, তো ওইভাবে ঘরও দিয়ে করলেন। আচ্ছা, তো ওইভাবে আস্তে থাকতে থাকতে পরিচিত হয়ে গেল এলাকাটা। তখন আবার ওখানে আবার ওই চেয়ারম্যান বাড়ি থেকে আর একটু এদিকে আসলে, বাজারের এদিক এদিক দিয়ে আসলে আবার কন্ট্রাক্টর বাড়িও আছে। আচ্ছা, এটাও খুব ডাক নাম, চেয়ারম্যান বাড়ি, কন্ট্রাক্টর বাড়ি, এগুলো খুব পাশাপাশি মনে আছে। জি, ওনারা ঢাকায় থাকতেন আর কি, এটাও জানতাম, সবাই ঢাকা থাকতেন, কিন্তু ওনার ছেলে মেয়ে বউ, ওনার মা, ওনারা আবার বাড়িতে থাকতেন, বিল্ডিং ওনাদের। আচ্ছা, হ্যাঁ, কন্ট্রাক্টর বাড়ির কথা বলতেছিলেন, তারপর? তারপরে কন্ট্রাক্টর বাড়ি পরিচিত হয়ে গেল, ওখানেও আমার, ওখানেও আমার আসা যাওয়া রইল আমার মার, আমরা, কিন্তু আমার বড় বোন জানি হঠাৎ করে মা জানি কার কাছে দিয়ে দিল, মানে হঠাৎ করে বড় বোন, তো আমি আবার খুব একটা জিজ্ঞেস করতাম না যে বড় বোন কই, ছোট আমার মেজো বোন কই, আমি আবার কথা খুব বলতাম না, এক এক মানে বলতামই না। তো আমি আমি ছোট বোনে আমরা তো থাকলাম, অনেকদিন পর দিলাম, হঠাৎ বড় বোন জানি কোথেকে আসলো, হয়তো কোথাও মার বড় ছিল তো এই জন্য হয়তো দিয়ে দিয়েছিল, তারপরে আসলো, তারপরে তারপর থেকে আমরা চার বোন একসাথে আমরা আবার থাকা শুরু করলাম। তারপরে আবার চেয়ারম্যান বাড়ি মা ই করতো, আর কন্ট্রাক্টর বাড়ি থাকা শুরু করলাম। ওনাদের চার, ওনার তিন বাচ্চা, তো বাচ্চার বড় ছেলের নাম হলো রাসেল, ও পড়ালেখা করে ওই স্কুলে, যে স্কুলে দিছিল আমাকে ওই স্কুলে ভর্তি করছিল, চেয়ারম্যান সাহেবই ভর্তি করছিল। আমাকে বললো যে তোমার মেয়েকে শুধু ওই যে গাছে গাছে ওঠে, আমি তখন খুব গাছ পাইতাম, তো বলো যে গাছে কাছে উঠে তো স্কুলে দিয়ে দাও, তখন বলো তাহলে আপনি একটু ব্যবস্থা করে দেন। তো আমার মা খুব মুখ ঢাইকা হাঁটতো, ফেস দেখাইতো না, কেন এই হাঁটে আমি জানতাম না, জানি না, জিজ্ঞাসা করি না কখনো। এটাও আর একটা বড় ক্লু, আমি মনে করি এটাও একটা বড় ক্লু যে উনি মুখ ঢেকে হাঁটতেন, বিশেষ করে মা হলে তো। যখন আসলাম কোন জায়গায় ছিলাম জানি, আপনি ভুলে, সমস্যা নেই, আমরা মনে করিয়ে দেবো আপনাকে। আপনি কন্ট্রাক্টর বাড়ির কথা বলতেছিলেন, যে জায়গায় বেড়াতে মা গেছেন ওখানে কাজকর্ম করতেছেন, আপনার বড় বোন কাজে গিয়েছিলেন সেখান থেকে আবার আসলেন, এই জাতীয় কথাবার্তা বলতেছিলেন সবকিছু মিলে। ছেলে চেয়ারম্যান ছেলের নাম ছিল রাসেল, তো ওই স্কুল আমারও ভর্তি করলো, তো আমি আবার স্কুলে যাইতাম না, তো যাইতাম না দেখে আমি আবার যাওয়া বন্ধ করে দিলাম। তো আমার মা বললো তুমি তুমি তাহলে আমার তাহলে তোমার বোনকে রাখো, কারণ আমার তো রান্না করতে হয়, আমার সমস্যা হয় তাহলে, ও কোলের, তো তাই ওকে রাখলাম। তো ওকে নিয়ে সারাক্ষণ সাথে আমি ঘুরতাম, ওখানে সেখানে ঘুরতাম, রাস্তা রাস্তায় হাঁটতাম, কিন্তু কারোর সাথে মিশতাম না, আর কথা বলার অভ্যাসটা একদম ছিলই না। তো চেয়ারম্যান বাড়িতে ওর বড় ছেলের নাম রাসেল, আর মেজর ছেলের নাম হলো গিয়া রুবেল, আর ছোট্ট মেয়ের নাম হলো রিয়া, এগুলো আপনার মনে আছে? জি, আর ওনারা দুই বোন সম্ভবত, এক বোনের নাম হলো গিয়া পনু, পনু। হ্যাঁ, আচ্ছা, আর
ওনার যে কন্ট্রাক্টর যে বলি ওনার ওয়াইফের নাম আমার মানে ওনাকে আমি উনি বলতো তুমি আমাকে ভাবি বলেই রাখো আচ্ছা আচ্ছা ভাবি বলেই রাখো ওকে কথা বলতাম না বলতো তো মা আবার টিভি বন্ধ টিভি ছিল তো তাই উকি মেরে টিভি দেখতাম তো মা আবার বলতো যে টেলিভিশন দেখো না আচ্ছা মা আবার টিভি বলতো না যে এগুলো দেখতে হয় না পাপ হয় আচ্ছা পাপ হয় তো ওই থেকেই আমার মনে হয় যেগুলো যে না এগুলো যখন পাপ হয় তাহলে ছবি তোলা তো পাপ মা আবার ছবি তোলা ছবি টিভি দেখা পছন্দ করতো না তো আমার আবার আগ্রহ আবার ওই সব কার্টুন উটুনের প্রতি খুব ছোট থেকেই আগ্রহ আর সবসময় একটু ইয়ে রাখা মানে নিজেকে টিভি রাখা পয় পরিষ্কার রাখা তা আমরা আবার ই হলে মা ই রাখতো মার সাথে অত খুব একটা কাঁচা ই থাকতাম তা যে না আবার খুব যে খাই খেয়ে ছিল আমাদের ভিতরে এগুলো না এগুলোও ছিল না তো মার সাথে একমাত্র দেখা হয়তো খাবার সময় মা খুঁজে বাইর করে দুই বোনকে গোসল করাই দেওয়া একমাত্র মাই গোসল করাই দিত আমাকে আর আমার ছোট বোনটাকে আর হ্যাঁ আর কেউ না মাই দিত তো একদিন আমার ছোট বোনটা পড়েও গেছিল এটা মা জানে না হয়তো মা 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 বলতে পারবে না এগুলো কিন্তু অনেক কিছুই মা এরকম জানে না কথা বলতাম না মাকে বলতেও দিতাম না ভাত নিতো হয়তো তিন চার গ্রাম পাঁচ গ্রাম ভাত খাইয়া পানি খেয়ে আমি দৌড় দিতাম ছোট বোনটাকে নিয়ে এই আমাদের খাওয়ার ই ছিল মানে ওইরকম ই ছিল না যে আমি আপনাদের পারিবারিক অবস্থা বুঝতে পেরেছি সিচুয়েশনটা বুঝতে পেরেছি আপনি হারিয়ে গেলেন কিভাবে এই ঘটনাটি একটু আসতে পারেন তো জি হ্যাঁ হারিয়ে গেছি যে মা খুব ওই যে গাছ বাইতাম খালি ঘুরে বেড়াইতাম তো স্কুলেও গেলাম না তারপরে আমার মা বললো একজনে হয়তো হয়তো একজন মাধ্যমে হয়তো উনি শুনতে পারছেন যে ঢাকায় আর আমার আমারও মনে মনে খুব ইচ্ছা ছিল যে আকাশ ধরতে হবে তো আমি ওখানে রাস্তায় খালি দৌড়াইতাম আকাশ দিয়ে ওই সাইড দেখা যায় নিচে হয়ে আছে তাহলে মানে আকাশ মনে আমি ধরতে পারবো তো এইভাবে আমার মনের ভিতরে চলতেছিল তো আমার মা একদিন আমাকে বিকালবেলা নিয়ে যেত বলে চল এক জায়গায় যাবি বললাম কোথায় বলে তুই না খালি রাস্তা রাস্তায় দৌড়ে চল একে আমার নিয়ে আসলো আমার আমার ছোটো বোনকে কোলে করে নিয়ে আসলো ওই বাড়িতে তো ওই পাশাপাশি আবার আমি একটু বলে রাখি ওই বাজার হয়ে ওইটাকে ওই ওইখানে আমি তো খাল বলতে এটা আমার মনে আছে একটা ব্রিজ আছে ব্রিজের এপারে হইলো গিয়া বাজার ওদিক থেকে আসতে গেলে বাজার পরে বাম পাশে বাজার তারপরে অনেকগুলো কাঠ খালের মাঝে ফালানো থাকতো বড় বড় ইয়ালা আর বাম পাশে পরে হইলো গিয়া না হ্যাঁ বাম পাশে পরে হইলো গিয়া মিল ঘর কাঠ কাটে যে স মিল বলে যেটাকে তারপরে পুষ্কুনি এগুলো আপনার সব মনে আছে লোকেশন আপনার মা কোথায় নিয়ে যাচ্ছিল আপনাকে হ্যাঁ ওই ওই বাসায় নিয়ে যাচ্ছিলেন কোন একটা বাসায় আপনাকে কাজে দিবে না কাজে দিবে না ঠিক তো নিয়ে যাচ্ছিলেন তো হাতের বাম ডান পাশে দুই তিনটা পুষ্কুনি আছে আর কি তিন দিকে পাক্কা রাস্তা কোনো কাঁচা রাস্তা নাই এখানে তো আমাকে এদিকে রাস্তার দিকে নিয়ে গেল গিয়ে গিয়ে ওই বাড়ির গিয়ে পুষ্কুনির পরে হইলো গিয়ে একটা বিল্ডিং আছে দোতলা না একতলা জানি বিল্ডিং একতলাই হবে সম্ভবত বিল্ডিং আছে তো বিল্ডিং ওই বাড়িতে নিয়ে গেল তখন কথাবার্তা বলতেছে যে আমি একটা পড়াশোনা আর স্কুলে ভর্তি করছি পড়াশোনা করে না তো এইটাই এর জন্যই আর কি আমার আপনার কাছে আসার জন্য ই না কার কাছে নিয়ে গেছে লোকটাকে আপনি চিনতেন কার না লোকটা না বাসায় নিয়ে গেছে কোন একটা বাসায় হ্যাঁ একটা বাড়িতে নিয়ে গেছে আর কি তো ওখানে নিয়ে গেছে কেন আপনাকে আমাকে নিয়ে গেছে যে আমি সারাদিন ঘুরি স্কুলে দিছিল স্কুলে পড়াশোনা করলাম না ওই লোকটাকে কি আপনি আগে থেকে চিনতেন বা আপনার ফ্যামিলি মহিলা মহিলা ও লোকটা না মহিলা আচ্ছা মহিলার কাছে নিয়ে গেছে না আমি কখনো দেখিনি আমার মাও প্রথম ওনাকে দেখছে তো ওনার কাছে কেন নিয়ে যে নালিশ করবে না নালিশ করবে না বলতেছে আর কি আপনি কথা কথা বলতেছে হ্যাঁ কথা কথা বলতেছে কথাবার্তা বলতেছে তা বলে ঠিক আছে ওখানে সমস্যা নাই তুমি আমারও একটা একটা মেয়ে দরকার ছিল ছোট তো আমার বাচ্চা ওনার ওনার একটা ছেলে ছিল যে যার সাথে আমি ঢাকা আসবো যে মহিলার সাথে ওনারা চার বোন চার বোনের মাঝে বড় বোনের কাছে আর কি আমি ঢাকা আসবো তো বললো যে ঠিক আছে সমস্যা নাই আমি আমার কাছে থেকে ও পড়বে আমার বাচ্চাকে যখন পড়াবো তখন ওই দেখে থেকে ওরও আগ্রহ জাগবে তো পড়বে তো মা বললো অনেকক্ষণ ভাবার পরে ছেলের নাম আবির আমি এগুলো সিরিয়ালি ধারাবাহিকভাবে আসবো স্টোরির মধ্যে থাকুক হ্যাঁ তারপর ছেলেটার নাম আবির ছিল ছেলেটার এক পা দুপা হাঁটতে পারতো আর কি ওই ছেলেটাকে আপনারা দেখে রাখতে পারতো কিনা আমি তা আমার সঠিক মনে নাই ওই ভদ্র মহিলার ছেলে ছিল জি ভদ্র মহিলার একটাই বাচ্চা ছিল তো ওনাকে আপনারা দেখে রাখতে হবে হ্যাঁ ও খালি ওর সাথে খেলবে আর আমি যখন পড়তে পড়তে বসবো আর যদি কিছু আমার একটু আগ পিস করে দিল ওইটা আমি কিছু করাবো না তা মা বললো যে ঠিক আছে তাহলে আমি তাহলে আজকে নিয়ে যাই ওকে তখন মহিলা বললো না 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 নিয়ে যাইও না রেখে যাও রেখে যাও তো মা বললো না আজকে রাতটা আমার কাছে রাখি
তো মহিলা আপনার বাড়ি থেকে এটা কত দূর গিয়েছিলেন, কোন রিকশায় চড়েছিলেন কিনা? না, রিকশা না, হাইটা হেঁটে গিয়েছিলেন। বেশ একটা দূরে না, কাছাকাছি কাছাকাছি, মানে কন্ডাক্টর বাড়ি সেম নাম্বারের ফালাইয়া হলো কন্ডাক্টর বাড়ি, তারপরে হলো গিয়া কন্ডাক্টর বাড়ি থেকে হাইটা আইসা আমরা বাজারের মানে পশ্চিম দিক দিয়ে। বাজারের নামটা মনে আছে? না, এগুলো কিছু না, কোনো বাজার না। অনেক কিছু মনে আছে, শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে চিন্তা করে দেখেন, এই ভিডিওটা যদি সফল হয় কত ভাগ নিশ্চিত হতে পারে, মানে ওনার যা যা মনে আছে মেমোরিতে সব কিছু উনি গ্রাফ করে বের করে ফেলতে পারবে। হ্যাঁ বলেন, তারপর তো আসতেছিলাম ওই বাজার থেকে, খুব একটা দূরে না, আমরা পায়ে হেঁটে আসতেছি। তো ওই বাসায় যখন গেলাম, তখন তো মনে করেন কথাবার্তা হলো, মা আবারই করলো, বললো যে আজকের একটা নিয়ে যাই আমি। বলে না না, মাও তিন চারবার বললো, আমি আর মারে ছাড়তে চাইলাম না, মার আঁচলটা ধরে রাখলাম, বললো ধরো না, আসো আসো আসো। মহিলা আমাকে আদর করে, মা আমার মার সামনে আদর করে না ই করলো। মা চলে যাওয়ার পরে অনেক সন্ধ্যা, যখন রাত হয়ে গেল না, হঠাৎ করে মানে বোনেরা বোনেরা মারামারি শুরু করে দিছে, তারাই বোনেরা বোনেরা মারামারি শুরু করে দিছে, বড় বোন মারতেছে আর কি ছোট বোনদেরকে, মানে কাঠের হাতা দিয়ে, মানে রান্না করে যে হাতা ওইটা দিয়ে, কাঠের ওইটা দিয়ে মারতেছে। তা আমি না ভয় পাই, আমি না দৌড়ে, আমার আবার ছোট থেকে ওই বয়স থেকে আমার একটা অভ্যাস ছিল, কেউ যদি মারে কাউকে তো আমার আগলে আনার, আমি আর চিন্তা করি না তারা বড় আমি ছোট এটা আমি চিন্তা করি না, আমি সামনে গিয়ে আমি সরাইতেছি ওনাকে, যে মাইরে না, আমি গিয়ে লাঠি থেকে ধরছি, উনি আমাকে ঠাস করে পিঠে একটা আমারও মাইরা দিয়েছেন। আর আমি ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে যাইতেই তারা বুঝে গেছে। তখন এখন তো আমি তো সরে আসি, কান্নাকাটি করতেছি, তো কান্নাকাটি করতেছি, এখন মানে কান্দতেছি যে জোরেও না, আমার আবার চাপা স্বভাবের, আমি পানি পড়ছে সমানে আর পিঠ জ্বলতেছে আমার, মানে এত জোরে মারছে, আর তার বোনদেরকে খুব জোরে জোরে মারলো। তো যখন ইসে আসলাম, আমি বের হয়ে আসলাম, বের হয়ে আসার পরে আমার আমি গেট খুললে যখন চলে আসবো, থাপা দিয়ে আমাকে ধরলো, ধরার পরে বলো কই যাস, আমি বললাম মার কাছে যাবো, তখন আমাকে বললো মার কাছে এখন যাওয়া লাগবে না, কালকে যাস, কই আমার আটকাই ফেললো। এখন আমি কই কালকে সকাল কখন হবে, এখন আমি কি চাইলে কিন্তু আমি ইয়েও নিচ দিয়ে আসতে পারতাম, অতটা উঁচা ছিল গেটটা, হ্যাঁ গেটটা যে এতটা উঁচা ছিল, আমি বের হয়ে আসতে পারতাম, কিন্তু ওই বুদ্ধিটা নাই যে আমি নিচ থেকে বের হয়ে আসি, আমি তো গেট আর খুলতে পারি না, গেট তালা মেরে দিচ্ছে, মনে করছে আমি চলে আসবো, আর ওই বুদ্ধিটুকু আমার ছিল না যে আমি নিচ দিয়ে বের হয়ে আসি, বের হয়ে আসলে কিন্তু বাড়িতে আমার মার কাছে চলে আসি, চিনতে পারতেন আপনি? হ্যাঁ চিনতে পারতাম। তো যখন ই হয়ে গেল, আমার আটকাই দিল, আর ই করলো না আমাকে, চোখে চোখে রাখা শুরু করলো। পরের দিন কি করলো, ইন মিস হয়ে গেল, তাদের লঞ্চটা মিস হয়ে গেল, লঞ্চ মিস হয়ে যাওয়ায় মানে লঞ্চটা যখন ধরতে পারলো না, তারা আরো একটা দিন থাকা লাগলো বাড়িতে, থাকা লাগলো, আমাকেও দরজার বাইরেও আসতে দিতেছে না। তখন আমি ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে এখন তখন মনে হইতেছে আমি কখন আমি মার কাছে আসবো, আর মার মার কাছে আসবো, তখন থেকে সে আমাকে আর গেটের বাইরে পায়ে রাখতে দিল না। তখন পরের দিনের পর দিন যখন রওনা দিছি, তো বিকালবেলার বিকালের লঞ্চে আর কি, ঘাট কাঠের ঘাট ছিল সেটা, তা আমি আবার জিজ্ঞেস করছি এটা এই এই জায়গার নাম কি, তখন বলো অত কিছু শুনতে হবে না তোমার, ভিতরে যাও। তো আমি যে খুব টাইনে টাইনে কথা বলতাম তা না, আবার যে শুদ্ধ বলতাম যে অতি শুদ্ধ একেবারে তাও না। আপনি লঞ্চে? হ্যাঁ। তখন লঞ্চে করে চলে আসছেন? অলরেডি না, অলরেডি না, লঞ্চ ছাড়ে না তখনো, লঞ্চে উঠতেছেন? উঠে ওঠার পরে দোতলা লঞ্চ, তো উঠে কেবিন ভাড়া করছে তারা। তো আমি জিজ্ঞেস করতেছি এটা কি লঞ্চ, এই ঘাটের নাম কি, আমি জিজ্ঞেস করতেছিলাম হঠাৎ করে, আমার কারণ আমি আমার কেমন ভয় ঢুকে গেছিল মারা ওই মাইরটা খাওয়ার পরে। কিন্তু আপনি এই ফ্যামিলির সঙ্গে থাকবেন বা থাকতে হচ্ছে, আপনার মা এখানে দিয়ে গেছে, এটা আপনি মানসিকভাবে মেনে নিয়েছিলেন? জি, এইটা মানছি যে কারণ ওই বলছে, মা তো বলছে যে, আবার মাকে আবার আশ্বাসও দিছেন উনি মাঝখানে, যে আমার ভাই আমার বোনেরা আবার আসা যাওয়া করে, ওর ভালো না লাগলে এক মাসের মাঝে বা 15 দিনের মাঝে ও আবার আসতে পারে। আপনি বিষয়টাকে খুব লাইটলি নিয়েছেন, যে ঠিক আছে আমি থাকি, ঠিক আছে আমার ভালোই তো হবে, এরকম ভাবে নিয়েছেন? ওরকম ভাবেই নিচ্ছে, বললো যেভাবে যে ছেলে বসে মানুষ করবে, লেখাপড়া করাবে, এইটাই আর কি। তো তাই আমি মনে করলাম যে ঠিক আছে, মারক মারেও খুব জ্বালাইতেছি, তো ঠিক আছে। আর মা একদিন রাগে কষ্ট করে মা বলতেছিলেন আমাকে, মা বলল আমাকে, বলছে যে কোথা চলে যাইতে পারো না, মানে আর অত জ্বালা কেন আমারে, মানে কি কি কারণে হয়তো হোক, মনে মনে কষ্ট থেকে হয়তো বলছে, ওই কষ্টটাও ছিল যে না থাকবো না। তাই আমি বলছি হ্যাঁ ঠিক আছে যাবো, আর খুঁজে পাবা না, শুধু লাস্ট কথা মার সাথে আমার এটাই ছিল। তারপরে তো ওই বাড়িতে নিয়ে গেলো, তারপর যখন লঞ্চে উঠলাম, জিজ্ঞেস করলাম, আমাকে উনি ঝাড়ি দিয়ে ভিতরে মেললাম, আমি বাথরুমে যাব। বাথরুমে যাওয়ার পথে সাহস করে একটা লোককে তারপরও জিজ্ঞেস করছিলাম যে এই এই যে ঘাটটা, এই এই ঘাটের পর আর তারপর কোন ঘাট, কয় সামনে ছোট্ট একটা ঘাট আছে, মানে লঞ্চটা একটু একটু সময়ের জন্য থামাবে ওই ঘাটে, ওইটা বললো আর কি। এর মধ্যে মহিলা আবার বেরোয় আসলো, বেরোয় আসলে
কই আমার ঝাড়ি মারলো, ভারী মারলো। আমি বাথরুমে ঢুকে গেলাম, ঠিক আছে, বাথরুম থেকে বেরোই আমার সোজা আমার ওইখানে, আমার উনি দরজার বাইরে দাঁড়ানো ছিল, বাথরুম থেকে বেরিয়ে কেবিনের ভিতরে ঢুকাই দিল, কেবিনের ভিতরে ঢুকাই দিল। তারপরে তো রাতটা পার হয়ে গেল, সারা রাত তো লঞ্চেই ছিলাম, আর কিছু বলতে পারবো না, ওই কেবিনের ভিতরে সারা। সকালবেলা উঠলাম, সকাল কয়টা বাজে তাও বলতে পারবো, টাইম টুম বলতে পারবো না। যখন বাসায় নিয়ে আসলো, সিএনজি করে নিয়ে আসলো, সকালবেলা লঞ্চ থেকে নেমেছেন? না, সকালবেলা নামিনি, লঞ্চ মানে ঘুম থেকে যখন আমরা উঠলাম আর কি, সকালবেলা, সারা রাত তো লঞ্চেই ছিলাম। তখন সারা ওই তো লঞ্চে উঠছেন কখন? বিকেল বেলা লঞ্চ থেকে নামছেন কখন? পরের দিন দুপুরে, লঞ্চ থেকে নামার পরে বললো যে রিক্সা নেবো না, সিএনজি নেই, রিক্সা অনেক সময় নেবে, সিএনজি নিয়ে, সিএনজি নিয়ে বাসাবো, ওই বাসাবোতে আসছে। জি, বাসাবো, বাসাবো বলতে আমি চিনছি কেমনি, আমি জানতাম ওইটা, ওইটা যে বাসা বয়লা এলাকা। আমি ওনার কাছে থাক, ওনার কাছে যখন চলে আসছিলাম লুকাইয়া, তখন যে যার কাছে না আমি বড় হয়েছি, আমি বর্তমানে ওনার ননদের ননশাস মানে ভাইয়ের বড় বোন আর কি, বড় বোন আর কি বলে ননশাস না কি, আমি জানি না, এসব খুব জটিল লাগে আমার কাছে। আচ্ছা, কোন একটা কেউ, হ্যাঁ হ্যাঁ, তো ওইখান থেকে আপনি হারিয়েছেন কিভাবে সেটা বলেন ঘটনাটা। তো তো মনে করো খুব ই করতো আমাকে, কার সাথে মিশতে পাই, বাইরে যেত না, ছাদে যেতে দিত না, ঘড়ি ধরতো যাও এটা নাইরা তাড়াতাড়ি চলে আসো। দোতলা বাড়ি ছিল, উনি নিচতলা দুই রুম নিয়ে থাকতেন ভাড়া, হ্যাঁ ভাড়া থাকতেন। আর এই ভদ্রমহিলার নাম আপনার মনে নেই? না, শুধু বাচ্চাটার নাম মনে আছে আবির, কেউ না, কেউ নাম ধরে ডাকতো না, একটাই মাত্র ছেলে ছিল, একটাই ছিল। আমি উনি ওনার জামাইয়ের নাম কি ছিল তাও মনে নেই, না কেউ কারোর নাম ধরে ডাকতো না। আচ্ছা, জব করতো কি মানে? সরকারি চাকরি করতেন উনি, দুজনই উনি, না উনি চাকরি করতেন, শুধু ও লোকটাই, ভদ্রলোকই চাকরি করতেন, উনি লম্বা চওড়া ফর্সা, লম্বা, আর উনি হাউসওয়াইফ ছিলেন, যিনি হাউসওয়াইফ ছিলেন, একটাই ছেলে, খুব সুসিবাই ছিলেন উনি, খুব ঘষা মাজা খুব করতেন। তো আমিও আবার একটু এদিক দেওয়া হ্যাপি ছিলাম যে আমার, আমি আবার ওই টাইপেরই, ওই টাইপেরই ছিলাম আর কি, আমি আবার এর জন্য আমার আবার ভালো লাগতো। তো ওখান থেকে আপনি হারালেন কিভাবে? হারালাম, উনি খুব ই করতেন, আঘাত করতেন, মানে চিমটাই তো একটু হলে ছেক দিত, যে কথা বলতাম না যে ওনার বাচ্চার সাথে। আবার একদিন বাইর হইয়া সাথে পাশে মাঠ আছে, মাঠ আছে, তারপর একটা ঝিল, ঝিল বলতো সবাই আর কি, একটা ঝিল আছে। তো একদিন বের হয়েছিলাম, তো আশেপাশে যে টিন সেট আলা বাড়িঘর আছে, তো বলতেছে তোমার মুখে এত দাগ কেন, হাতে সে কিসের দাগ? তো আমি ভয় আর বলতেছি না, তো বলতে তোমার হাত কাঁপতেছে কেন? তো বলতে বলো কি, আস্তে করে বলো কি হয়েছে। বললাম না আমাকে চিমটেছে, কথা বলি না তো তাই, আর কিছু বলি নাই। তো উনি না ও জ্বালানা দিয়ে দেখছে আমি যে ওনাদের সাথে কথা বলছি, তারপর থেকে আমার আর ঘর থেকে বেরিয়ে দেয় নাই। তারপরে আমি আমি পার্টুকু রাখতাম না, তার কারণটা হচ্ছে যে এই ভিডিওটা সাকসেসফুল হলে সিচুয়েশনটা কি দাঁড়াবে আপনারা বুঝতে পারতেছেন। এটা ওই সময়কার ওনার স্টেটমেন্ট এক, আর সিচুয়েশনটা হচ্ছে আমি কেন রাখলাম, রাখলামটা একটাই কারণে যে কেন ওখান থেকে হারালো সেটা হচ্ছে বিষয়। আমি অনেক প্রেসাইজ করে রাখবো, রাখতেছিও তাই, আমি জাস্ট একটা বোঝাচ্ছি যে ওই জায়গাটায় ও সামহাও হ্যাপি ছিল না, এটাই হচ্ছে বিষয়। কারণ ডেফিনেটলি ওর ক্লোজ বেসিসে যদি ওর ফ্যামিলি পাওয়া যায়, তাহলে ডেফিনেটলি যে ভদ্রমহিলার কাছে উনি ছিলেন সেই ভদ্রমহিলাকেও আইডেন্টিফাই করা একদম পানির মতো সহজ হয়ে যাবে। হ্যাঁ বলেন, তারপর ওইখানে অনেক অনেক বড় বড় বিল্ডিং আছে, পাঁচতলা ছয়তলা বিল্ডিংও আছে। উনি যে বাড়িতে থাকতো ওই বাড়িটা অনেক পুরনো, ওই বাড়িতে আরও একটা মেয়ে আছিল যে বাড়িয়ালার মেয়ে, যেটা বাড়িয়ালার বাসা, ওই ওই বাসা একটা মেয়ে আছে, ওরেও কোথেকে জানি খুঁজে আনছে আমি জানি না। ও একদিন বলছে যে আমি হারাই গেছি, আমি বল সবাই বলা বলি করতেছে ওরে বিয়ে দেয় না, অনেক বয়স হয়ে গেছে, এইসব আর কি বলতেছে ওই বাড়িয়ালায়, বাড়িয়ালার আশেপাশে ওই মহিলা বাইরে বের হইলাম, তখন বলছে আর কি যে ওই বাসায় বাড়িয়ালার মেয়ে এরকম এরকম একটা মেয়ে পাইছে, এরকম হারাই গেছে। হ্যালো, আমি তো হারাই নাই, আমাকে তো নিজের ইচ্ছায় আসছি, বাচ্চা দেখবো আর পড়াশোনা করাবো, তাই তো এখনো পড়াশোনা করাই নাই। তারপরে যখন উনি দেখে ফেলছে জ্বালানা দিয়ে ভিতর দিক দিয়ে, আমি বাইরে ওই মহিলার সাথে কথা বলতেছি, তখন ডাক দিছে, ডাক দেওয়ার পর আবির আলো করে ডাক দিছে, তখন আমরা ঘরে চলে গেছি। ঘরে যাওয়ার পরে উনি আমার মারলেন, কি কি কথা বলতেছিল আমি আর কিছু বলতেছি না, আমি খিচুন দিয়েছি, খুব রাগি ছিলাম ছোটবেলা, নিজেরে খুব ই করতেছি আর কি, এরকম রাগ চাপতেছি, আর উনি আমার মারতেছেন, মানে খুলে শুধু কি করতে খামছি তো মুখে, আমার অনেক স্পট ছিল শরীরে, অনেক স্পট ছিল, এখন বর্তমানে নাই। তখন একদিন বের হয়েছি কেট দিয়ে, আর একটা নিয়ম ছিল কি মহিলার, ওনারা একদম খেতে বসতেন ফ্লোরে
খেতে বসতেন, টেবিল ফ্লোরের পাটি পিছিয়ে খেতে বসতেন। তো ঘরের পিছনে কল ছিল, আমাদের বড় একটা কলসি দিয়ে বলে যাও তুমি পানি নিয়ে আসো, আমরা খেয়ে আমরা খেতে বসছি, তারপরে তুমি খাবা। তখন হালকা হালকা ঠান্ডা পড়ছে, শীত ছিল, আমার হাতা কাটাটা জামা ছিল গায়ে পরনে, ফ্রক টাইপের একটা জামা ছিল পিছলা, খুব শীত করতেছিল, বললো যাও পানি নিয়ে আসো। তো ওনার জামাই বলো ওর গায়ের চাদর ওদর দেও, ওর একটা সোয়েটার মোয়েটার দেও, কয়ে লাগবে না ওইরকম শীত পড়ে নাই, এটাও বললো। তখন পানি নিয়ে আসতাম, তখন বাইরে গিয়ে মেইন গেটটা থাকলাম খোলা, আমি কি করলাম কলসিটা ওইখানে রেখে আমি বের হয়ে আসছি। আপনি জানেন না আপনি কোথায় যাবেন কি করবেন, তখন বাজে রাত দশটা, ওকে তখন রাত দশটা বুঝছে, কারণ ইংলিশ খবর পড়তেছে তার মানে রাত দশটা বাজছে, ও ইংলিশ খবর বলতেছে, আর মেমোরি ওয়াজ সো শার্প, কিন্তু কিছু জিনিস এটা হয় আসলে, মানে যেগুলো মনে থাকার কথা সেগুলো মনে থাকে না, যেগুলো মনে থাকার ব্যাপার না সেগুলোই মনে থাকে, বলেন তারপর। তো ইংলিশ খবর হচ্ছে, তো আমি জানি বিটিভির ইংলিশ খবর, জি বিটিভির ইংলিশ খবর হচ্ছিল, আগে যে সোনার বাংলা গান দিল তাবাদে, তখন গান দিল, তখন আমি বের হইছি বাসা থেকে, তখন আমি বের হয়ে কোথায়, আপনি কি পরিকল্পনা ছিলেন আগে থেকে যে আপনি যে কোনো মুহূর্তে বাসা থেকে পালাবেন? হ্যাঁ, আমি খালি কান পেতে রাখতাম যে লঞ্চের আওয়াজ শোনা যায়, কিন্তু ওই যে লঞ্চের ট্রেনের আওয়াজটা আমি জানতাম না, ট্রেনের আওয়াজ আশেপাশে শোনা যাচ্ছে, ওই যে ঝিকঝিক ঝিক পুং করে আওয়াজ হয় না, ওই আওয়াজগুলো হচ্ছে, তাই লঞ্চও এরকম একটা আওয়াজ হয়, কিন্তু পুং করে একটা আওয়াজ দেয় লঞ্চে, তো আওয়াজটা আমি খুব খেয়াল করতাম। তখন এক সময় অনেক আরও অনেক কিছু মনে ছিল, এখন আমার মনে বর্তমানে কিছুই মনে নেই। তো এক বাসায় ওই যে ছোটোমোটো একটা ঘর, তো আমি বললাম আমাকে রাতটা থেকে দেন, আমি অমুক আমি পালাই আসছি, আমাকে খুব মারে না, আমি দেখাইলাম আমি তোমাকে থাকতে, উনি আবার খুব ই মানুষ, আমাকে তাহলে আমারও ঘর বাড়ি ছেড়ে এখানে যাইতে হবে, তোমাকে আমি আশ্রয় দিই, উনি চিনতো হয়তো চিনতো, উনি যে না চিনে এই কথা বলতেন না উনি। তখন আমি কি করলাম, হাঁটতে হাঁটতে বেশি দূর না, আমি মেইন রুট উঠে গেলাম, দেখান দেখছি খবর চলতেছে, খবর চলতেছে ইংলিশে খবর বলছে, অর্ধেক খবর আমি দায়ীদের শুনলাম, আমি আবার এসব আবার খুবই ই ছিল, ইংলিশ খবর হইতে শুনতেছি, তা কুকুরে হঠাৎ করে ডাইকে উঠলো, ডাইকে উঠে আমি ভয় পেয়ে গেলাম যে এখন তো আমার ইয়াদ রাত দশটা বেজে গেছে, আমি কোথায় যাবো আমি, তো যেহেতু ওইখানেও থাকতে পারলাম না, ওই মহিলা বললো যে না এখানে আমি রাখতে পারবো না, তখন আমি একটু হাইটা একটু সামনে গেলাম, সামনে গিয়ে দেখি দুইটা বাড়ি, এই পাশে একটা বাড়ি, এই পাশে একটা বাড়ি, তখন আমি বলি কোন গেটে ঢুকবো, তাই আমি গুনতেছি উবু দশ বইলে গুনতেছি কোন বাড়িতে ঢুকবো, তা আগে ডান বাড়িতে এক পা দিয়া বললাম না এই বাড়িতে ঢুকবো না, তারপর বাম বাড়িতে ঢুকলাম, ঢুকিয়া দেখলাম ঢুকিয়া দশটা খোল চলতে আমি দোতলায় চলে গেলাম, সিঁড়ি বাইয়ে বাইয়ে বাইয়া দেখলাম সিঁড়ির উপরে গিয়ে বসে, সিঁড়ির দোতলা সিঁড়ির উপরে গিয়া তিনতলার এসে গিয়ে আমি বসে আছি, তখন আমি তো তো যার কাছে আমি আসি এখন ওনার বড় বোনের হাজবেন্ড আসছেন ই থেকে ফ্যাক্টরি থেকে, গার্মেন্টস ফ্যাক্টরি থেকে, ওনার নিজের ফ্যাক্টরি, মানে যে বাড়ি থেকে আপনি বের হয়েছেন সেই বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না, না খুবই এক কাছাকাছি, আমি তো অতটা দূর, তাহলে আপনি আইডেন্টিফাই করাটা অনেক সহজ, ওই মহিলাটাকে খুঁজে বের করতে পারেননি আপনি পরে? তখন এখন যাদের কাছে আসি তারা অতটা মানে কি বলবো আর কি, তা আমি ওই বাসায় যখন উঠলাম তখন আমি সিঁড়ির মাঝে বসেছিলাম, তো ভদ্রলোক যখন আসলে ওনাকে, তো এখন আমি ওনাকে খালু বলে ডাকি, খালু খালা বলে ডাকি, তো উনি যখন উপরে সিঁড়ির উপরে গিয়ে বলো ওখানে কে কে, তখন আমি নাইমে আসলাম, তখন উনি আমার ঠান্ডার দিন ছিল, আমার শরীর ঠান্ডা কাঁপতেছি, আমি আমাকে উনি ওনার কুকুরের ভিতরে ঢুকাইয়া ঘরের ভিতরে ই করলো, তখন আমার খালা ভিতরে ঢুকাচ্ছিলেন না, তখন বললো না খালা পরে ডেকেছেন, হ্যাঁ পরে আর কি ডাকতেছে, এখনো ডাকি আর কি, তো বল ঘরে ঢুকতে দিচ্ছেন আর কি, বলে না কার কি ভেসে দেখা যাবে হে সেই, মানে নানান কিছু ভয় পাইতেছে আর কি, মানে দিনকাল ভালো ছিল, বুঝতে পেরেছি। তো যখন ঘরে ঢুকলাম, ঢোকার পরে বলো কি ওর কিছু খাইতে দাও, তো কিছু খাইছি কিনা এটাও আমার মনে নাই, এই জায়গাটুকু আমার মনে নাই, তখন কি করলো ওরে ওরে শোয়ার জন্য উনি, আমি আর বিস্তারিত গল্পে যাব না, আপনি কি এই বাড়িতেই বড় হয়েছেন? না আমি আমাকে পরের দিন খালু ফোন দিয়া ওনার শালারকে, মানে আমি যাকে আব্বা ডাকি বর্তমানে, তো উনি বললো যে উনি তখন দেশের বাইরে, মানে এনাদেরই আত্মীয় স্বজনের মধ্যে আপনি বড় হয়েছেন, মূল কথা হচ্ছে এটা, আপনার এই গল্প অনেক বড় হবে, আমরা তো যেহেতু জীবন গল্প না, এটা আমাদের আপন ঠিকানা, জি আপনি আমাকে বলেন এই বাড়িটা তো আপনি চেনেন, যে বাড়িতে গিয়ে আপনি উঠেছিলেন ওই বাড়িতে, তার কিংবা এই বাড়ির লোকজনের সাথে আপনার পরিচয় আছে, জি তাহলে তো আপনার ওই আগের বাড়িটা বের করা খুব সম্ভব, তো তারা ই করেন, আমি জানালা দিয়ে রান্না করে জানালা দিয়ে ওই বাড়িটা দেখাও যাইতো, অনেক ওই এলাকা অনেক নারকেল গাছ ছিল আমি তখন দেখছি, তো পরের দিন আবার দুই দিন পরে আইসে আমি
আম্মার কাছে চলে গেলাম, যার কাছে আমি বড় হয়েছি ওনার কাছে, ওনার কাছে চলে গেলাম। ফোন দিয়ে বলি, এই আম্মাটা কে ছিল, এই যে বাড়িতে উঠেছিলেন তার সাথে সম্পর্কে কি হয়? ননা, ননসা সম্ভবত, মানে বড় বড় আর কি, ওনাদেরই আত্মীয়, সম্পর্কে বড়, সম্পর্কে। এখানে আপনি পুরো জীবনটা এখনো কেটেছে, ওনাকে এখনো আপনি আম্মা ডাকেন? হ্যাঁ। তাহলে ওরা তো খুঁজে দিতে পারতো আপনাকে, বলে না, মানে ওনাদের জয়েন্ট ফ্যামিলি ছিল তো। আর আপনাকে বলেনি কোথা থেকে আসছেন, কি অবস্থা, কোনো জিজ্ঞেস করেনি? জিজ্ঞেস আমি বলছি তো, আমার সাথে আমি খুব একটা কথা বলতাম না, এটাই তো আমার মেন সমস্যা ছিল। তো উনি, আমি যে আপা, উনি আবার দেশের বাইরে খুব ঘন আসা যাওয়া হইতো, 15 দিন পর পর, 1 সপ্তাহ পর পর সিঙ্গাপুর, মানে বিভিন্ন দেশে উনি যেতে। আপনি ওনাদেরকে কি বলেছিলেন, যেখানে আপনি বড় হয়েছেন ওখানে আপনি কি বলেছিলেন? ওখানে আমি সেম, উনি, ওনারা সব যা সবাই সবটা জানেন আর কি। আম্মাকে বলছিলাম, তখন আম্মার শরীরটা ভালো ছিল না, তখন উনি বেবি হবে তখন আর কি, তখন বলেছিলেন যে আমাকে এরকম মারধর করে, যে কোনো পালায় আসছে, দেখছেন আমার গায়ের দাগ। আচ্ছা, তো কোন বাড়ি থেকে এসেছিলেন এটা জিজ্ঞেস করেছে, কোথা থেকে এসেছে, কত দূর থেকে এসেছে, এগুলো জিজ্ঞেস করেছে? কত দূর থেকে আসছে সেটা আমি বলছি, এটা জিজ্ঞেস করে নাই উনি। মানে মানুষের লাইফটা তো ইজি হয় কিভাবে? আপনি, আপনার বয়স কত আনুমানিক যদি বল জিজ্ঞেস করি? হবে 5 কি 6 বা এরকম, 6-7ই হবে আর কি। না, এখন বয়স কত? এখন 36 37 আজ থেকে 30 বছর আগের গল্প। মানে 30 বছর আগেও কি জীবনটা এত সহজ ছিল? মানে সবাই কি এত সহজ ভাবতো, একটা বাচ্চা বাড়িতে চলে আসলো, তাকে ঠিক আছে আমার আমার সঙ্গে থাকতে দিলাম, কোথা থেকে আসছে কোনো খোঁজ খবর নাই? মানে এটা সত্য কথা যে আমরা যেখানে যেভাবে বসবাস করি সেই জায়গাটা দিয়েই, সেই চিন্তা দিয়েই পুরো পৃথিবীটা জাজ করি। তো আমি কিবরিয়া যেই পরিবেশের মধ্যে বসবাস করি সেখানে আমার কাছে বিষয়টা আনথিঙ্কেবল মনে হয়। বাট কোনো ঘটনাই ফেলনা নয়, জীবনে আপনি যা চিন্তা করতে পারবেন না তার চাইতেও অচিন্তনীয় ঘটনা মানুষের জীবনে ঘটে। আমার কথা হচ্ছে যে আপনি আপনার বাবা মাকে তো অন্তর থেকে খোঁজ করেছেন, তারপরে মাকে তো খোঁজ করেছেন, বাবাকে তো জানতেন মারাই গেছে, তাহলে আপনিই তো জানেন ক্লুটা আছে। ওই বাড়ি থেকে 2-4 বাড়ি কোথা থেকে আসছিলেন কীভাবে ঘুরে, তো আপনি বের করে ফেলতে পারেন ওই বাড়িটা, করেন নাই কেন? করি নাই তখন, ওই ইটা ছিল না আমার ভিতরে। আমি খুব খুব আদর করতেন আমাকে, খুবই করতেন। আমি যখন যে ওনার কাছে আসি, এই বাড়িতে এসে আপনি অনেক আদর পেয়েছেন? অনেক আদর পাইছি, অনেক ই করছে আমাকে তারা। তখন আম্মা তখন একা, তখন আমাকে যে ই করবে, আব্বা তখন দেশের বাইরে, তখন উনি উনি হঠাৎ। এটা কি এখন সম্ভব? জি, এখন সম্ভব কিনা যে বাড়িটাতে আপনি এসে উঠেছিলেন, সেই যেহেতু ওনারা ভাড়াটিয়া ছিলেন, আদৌ আছেন কিনা ওখানে সেটাও একটা প্রশ্ন। ওই বাড়িটা কি ওদের ছিল না, ওনারা ভাড়াটিয়া ছিলেন? ওনারা ভাড়াটিয়া ছিলেন, ভাড়াটিয়া ছিলেন। জি, এতদিন আছে কিনা, 30 বছর একটা বাড়িতে ভাড়াটিয়া থাকা আমার কাছে অবাস্তব মনে হয়। তারপরেও আপনার কখনো মনে হয়নি ওখানে গিয়ে খোঁজ করা বা ওই বাড়ির নাম্বার বাড়িওয়ালার কাছে? কিন্তু আমার বিয়ের পরে ওনারা চেষ্টা করছিলেন আশেপাশে যাওয়ার জন্য, কিন্তু আমি চিনি নাই, আমার তখন মেমোরি হয়ে গেছে অলরেডি অনেক কিছুই। বিয়ের সাথে আপনার ওখান থেকেই হয়েছে, জামাই সমস্ত কিছু জেনে শুনেই বিয়ে করেছে আপনাকে? হ্যাঁ, সব কিছু জেনে শুনে, সেই সেই এখন আপনাদের সাথে আমাকে, সেই উনি দেশের বাইরে থেকে দেখেছেন? হ্যাঁ, দেশের বাইরে। কোথায় আছেন উনি? ওমানে আছেন। ওমানে আছে, উনি দেখে আপনাকে বলেছেন এখানে আসার জন্য? কিন্তু বিষয়টা খুব মিস্ট্রি না, যেটা অনেক সহজ ছিল, আপনি নিজে থেকে চাইলেই ওই বাড়িতে যেতে পারতেন, গিয়ে বলতে পারতেন আমার বাবা মাকে ওই পরিণত বয়সে। লাইক তুমি কখনো এটা তোমার মাকে বলো নাই যে মা তুমি তো এখন? নানা নানু কি ভাবছে, তারা চেষ্টা করে না এখন। নানা নানু মানে যে বাড়িতে বড় হয়েছে সেটার কথা বলছো? জি জি। আর উনি অসুস্থ বেশিরভাগ থাকতেন, তারপর বেবিও হবে, আমি তো জানতাম না বাচ্চা হবে, আমি তো তখন ওগুলো বুঝি নাই। তো আমাকে খুব আদর, ইউজ টু হয়ে গেছেন, সেটা কথা অভ্যস্ত হয়ে গেছে, মেনে নিয়েছেন, এরকমই আর কি ইউ হয়ে গেছিলাম আর কি। তো মার কথা কখনো মনে পড়তো না? পড়তো, মানে আমি এমন আছে, আমি কানতে কানতে ওইখানে ঘুমাই গেছি, মানে বিছনায়, এমন আছে আমি আপেল খাইতে খাইতে ওইখানে, মানে যেদের কাছে বড় হয়েছে আর কি, খাইতে খাইতে ওইভাবে পড়ে আছে আপেলটা, আমি ওইভাবে ঘুমাই গেছি, মুখে খাবার নিয়ে ঘুমাই গেছি, মানে এরকমই ই হয়ে গেছে আর কি। ওইরকম যে বয়স ছিল যে আম্মাকে উনি ডাকতে বলেছেন না, আপনি নিজে নিজে দেখেছেন? উনিই বলছিল যে তুমি তুমি যে তো, আমি খুব মারি, মা পাগল আসছি আসলে, সবাই মা পাগল হয়। উনি জানেন যে আপনি এখানে আসবেন নিজের মাকে খোঁজার জন্য, উনি বেঁচে আছেন? জি জি জি, আল্লাহর রহমতে উনি সুস্থ আছেন, ভালো আছেন, এটা সবাই খুব ভালো মানে, সত্যি কথা বলতে ওনাদের কথা বললে চোখে চলে আসবে, সত্যি কথা বলতে, সত্যি ওনারা খুব ভালো মানুষ অনেক। প্রিয় দর্শক এবং শ্রোতা, জীবনটা আসলে অঙ্কের মতো নয়। আমি যেভাবে আজকে প্রশ্নগুলো করেছি, প্রশ্নটা আপনাদের লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওটা দেখবেন, তাদের সবার মনে আসবে যে উনি চাইলেই তো ভাবে খুঁজে বের করতে পারেন, পারতেন, উনি পারেন নাই, এটাই এটাই বাস্তবতা। কেন পারেন নাই সেই ইকুয়েশনে গিয়ে উনি কাজটা ঠিক করেছেন না করেন নাই, সেই ইকুয়েশনে আপনারা যাবেন না, উনি পারেন নাই। আর উনি আজকে লক্ষ লক্ষ মানুষের সামনে ফেস হয়েছেন ওনার মাকে খুঁজে পাওয়ার জন্যে, ওনার ফ্যামিলির ঠিকানা খুঁজে পাওয়ার জন্যে। যেটা বলেছিলাম যে 12টা ক্লু আছে, সেই 12টা ক্লু আমি এখন রিভিউ করব, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। বাবার নাম আপনি বলেছেন মনসুর ঘরামি, ঘরামিটা এখানে শব্দটা
তুমি তোমার মায়ের কাছ থেকে পরবর্তীতে নিয়ে আছো, ঘরামিটা আপনি বলেন নাই, ঘরামিটাকে আপনি কনফার্ম ঘরামি না মুনসুর বলে ডাকতো, তো সবাই এখন সবাই বলতেছে ঘরামি মানে নাকি বাড়ি ঘর বানায়, আমি জানতাম না, আমি কখনো দেখিনি আমার বাবাকে কাজ করতে। ঘরামিটা আপনি আপনার মনে আছে মেমোরি থেকে? মুনসুর বলে ডাকতো, মুনসুর ঘরামি, ঘরামি এটা বলে ডাকতো। মায়ের নাম বেগম বলে ডাকতো, বেশিরভাগ ফরিদার মা ডাকতো। জি, তিন নম্বর ক্লু হচ্ছে চার বোন, ফরিদা বড় বোন, মেজো বোন সাজেদা, এরপর হচ্ছেন আপনি আলো, আর ছোট বোন হচ্ছে খাদিজা। আপনার নামটা পরিবর্তন হয় কোন বাসে আসার পরে? যাকে আম্মা ডাকেন তিনি নাম পরিবর্তন করেন? জি জি, উনি নাম মুক্তি। দুলাভাইয়ের নাম ছিল আশরাফ আলী, তিনি কৃষক ছিলেন, আপনার দুলাভাইয়ের নাম। আপনার বড় বোনের বিয়ে হয়েছিল ফরিদা, যেটা আপনার মেয়ে পাশ থেকে বলছিল ওটা বলার জন্য। আপনি থাকা অবস্থায় বিয়ে হয়েছিল? জি, আমি থাকা অবস্থায় বিয়ে হয়েছিল, একটা মেয়ে হয়েছিল। মেয়ের নাম মনে আছে? না, মেয়ের নামটা মনে নাই। আচ্ছা, তো এই কৃষক ছিলেন আশরাফ আলী। জি, ছোট খালার বাড়ি হচ্ছে মাইট ভাঙ্গা। এইটা হচ্ছে একটা অসাধারণ ক্লু আমার কাছে মনে হচ্ছে, যে ছোট খালাকে যদি বের করা সম্ভব। ছোট খালার নাম মনে আছে? না না, নাম মনে, ওনারও একটা বাচ্চা আমি দেখে আসছি। আমরা যখন ছোট নানার কাছে আসবো, ওই দিন আমার বললো চলো আমার বোনের বাসা হয়ে যাই, তো ওই ওই আমি আমার খালাকে প্রথম দেখছি, আমি এর আগে কখনো দেখিও নাই। আমার মাইট ভাঙ্গা না মাইটা ভাঙ্গা, কোনটা মাইট ভাঙ্গা বলছি এখন, মাইটা ভাঙ্গা কিনা একটা হচ্ছে যে ঢাকা শহরে আসতে হয় এমন একটা জেলা, যে জেলাটাতে লঞ্চ দিয়ে আসতে হয়। আপনারা বুঝতেই পারছেন কোন জেলা হবে, আমি যেহেতু লঞ্চে আসা যাওয়া করি না, উত্তরবঙ্গের মানুষ আমি, তো আপনারা এটা খুঁজে বের করবেন। এবং সেই এলাকার মধ্যে মাইট ভাঙ্গা কোথায় আছে, আমি বিশেষ করে এই জায়গাটাকে একটু এমফাসিস দিতে চাই, যে মাইট ভাঙ্গাটা কোথায় আছে। মাইট ভাঙ্গায় যদি ওই খালার বাড়িটা বের করা সম্ভব হয়, এই জাতীয় বিষয়গুলো যদি বের করা সম্ভব হয়, তাহলে আলটিমেটলি হচ্ছে হলো বাকি বিষয়গুলো বের করা সম্ভব হবে। যে চেয়ারম্যানের কথা আপনি বলেছেন, সেই চেয়ারম্যানের নিজস্ব মসজিদ আছে খালের পাশে। জি জি, খালের এক পাশে মসজিদ আছে, আর ওই সাইডে লোকে মিল ঘর, মিল ওই যে কাঠ কাঠের যে ওইটাকে কি, চেয়ারম্যানের নাম আপনার মনে নাই? না, কিন্তু চেয়ারম্যানের তিন ছেলের নাম মনে আছে, জাহিদ, শাহেদ এবং রাশেদ। জি, আর বোনের বাসা ঢাকায় ভূতের গলিতে, নিজস্ব বাড়ি ছিল ওই চেয়ারম্যানের? না জি, বোনের বাসা ছিল ঢাকায় এবং ওনার নিজস্ব বাড়ি ছিল ভূতের গলিতে। জি, বিশাল বড় লোক চেয়ারম্যান। ওকে, কন্ট্রাক্টর মানে কন্ট্রাক্টর যিনি, ওর ছোট বোনের নাম হচ্ছে পনু, যেটা আপনি বলছেন একটু আগে। তার নাতি নাতনির নাম ছিল রাসেল, রুবেল আর রিয়া। জি, এগুলাই তো, মানে এগুলা কি একদম শতভাগ কনফার্ম নাকি একটু এদিক ওদিক? এটা এগুলো সহ, এগুলো শতভাগ কনফার্ম। আচ্ছা, গ্রামে একটা কুমারপাড়া, হিন্দুপাড়া, আইসক্রিম ফ্যাক্টরি আর একটাই সিনেমা হল ছিল আপনাদের গ্রামে? না, গ্রামে না, তাহলে এটা হলো গিয়ে ওই যে আমরা যেখানে বড় হইছি, না ছোট নানার কাছে যেখানে আসছি, মানে যেখানে গিয়েছিলেন ওখানে আপনাদের সিনেমা হল ছিল। হ্যাঁ, সিনেমা হলের নাম মনে আছে? না, আমি কিন্তু একদিন একবার গেছিলাম ওই হলে, একবার গেছিলাম, কিন্তু আইসক্রিম ফ্যাক্টরি আছে, হিন্দুপাড়া আছে, বাজারের সাইডে আইসক্রিম ফ্যাক্টরি আছে। রিজার্ভ পুকুর কি, ওই যে মহিলার সাথে আসছি ওই মহিলার ওইখানেই আর কি, বাড়ির পাশেই হলে দুই তিনটা পুকুর আছে আর কি, একটাকে রিজার্ভ পুকুর বলে, সেটা কেন বলে জানি না, পরবর্তীতে পানি শুকিয়ে গেছে, সবাই বলে হঠাৎ করে এই পুকুরের পানি কেন শুকিয়ে গেল, শীত গরম সবসময় পানি ঠান্ডা থাকে ওই পুকুরের, ওই পুকুরের পানি নিয়ে সবাই খায়ও, পরবর্তীতে খাওয়া বন্ধ করে দিল পুকুরের পানি। আচ্ছা, এই পুকুরটার নাম কি, রিজার্ভ পুকুর? হ্যাঁ, রিজার্ভ বলেই ডাকতো, রিজার্ভই বলতো আর কি বেশিরভাগ, কারণ এখন বর্তমানে বলতো। সমিল ছিল বাজারে দুইটা, বাজারের দিকে। আচ্ছা, লঞ্চে ঢাকায় আসা দুপুর তিনটায় উঠে পরের দিন বারোটা নাগাদ পৌঁছায়, যে মহিলার সাথে ঢাকায় আসা তার ছেলের নাম হচ্ছে আবির, এটা আপনি বলেছেন, এই টোটাল বারোটা ক্লু। এছাড়া এমন কোনো কিছু কি মনে আছে যেটা আপনি আজকে? ওনার ভাইয়ের নাম ওইখানে, ওই যে তিনটা, তিন ভাইয়ের নাম বললেন না, ওইখানে এক একজনের নাম আমার মনে হবে এক ই হবে। কোন তিন ভাই? এই যে চেয়ারম্যানের তিন ছেলে? জি, তিন ছেলে কে? জাহিদ, শাহিদ আর রাশেদ। জাহিদ, জাহিদ, ওনার ওনার ভাইয়ের নামও জাহিদ হবে। আচ্ছা, মানে চেয়ারম্যানের ভাইয়ের নাম জাহিদ? না, তাহলে ওই যে যে মহিলার সাথে আমি ঢাকা আসলাম। ও আচ্ছা, যে মহিলার সঙ্গে আপনি ঢাকা আসলেন ওনার ভাইয়ের নামে। হ্যাঁ, এগুলো খুব খুবই, আপনি এখানে যতটুকু ক্লু বলেছেন তাতে এনাফ, এগুলোর আশেপাশে লতাপাতে আর দরকার নাই। কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক্লু যেটা আমার মনে হচ্ছে, মাইট ভাঙ্গা, যেখানে আপনার খালার বাড়ি, খালার নামটা যদি একটু মনে থাকতো তাহলে আর কিছুই লাগতো না। খালু হার ইসে বিল্ডিং এর কাজ করতো, তো মিস্ত্রিরে দেখাইতে দেখাইতে ওই ছাদ থেকে পড়ে গেছিলেন উনি, ছাদ থেকে পড়ে গিয়ে পঙ্গু হয়ে গেছে, উনি লাঠি ভর দিয়ে হাঁটতেন। পরে মাইট ভাঙ্গা নামে যদি কোনো এলাকা পান আপনারা, এই মাইট ভাঙ্গায় মিস্ত্রিকে আছেন আপনারা একটু খোঁজ করবেন, এবং উনি এই রাজমিস্ত্রিকে আছেন, রাজমিস্ত্রির কথা বলছেন না, বিল্ডিং এর কাজ করতো, এবং উনি কি পরবর্তীতে কি করতেন, উনি কি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন না খোড়া হয়ে গেলেন, কোনটা? না, ওই লাঠি নিয়ে হাঁটতেন উনি। আমি তো নিশ্চিত না যে লাঠি পরবর্তীতে আছে না নাই, না আমি বলতে পারবো না, আমি দেখছি না কি যে কি যে রাস্তা নিয়ে হাঁটে না লোকরা, ওগুলো একটা নিয়ে উনি চলাফেরা করতেন, কারণ এক পায়ে ওনারই ছিল না। আর কোন এলাকার নাম কি মনে আছে? আর কোন এলাকার নাম মানে এই ঢাকায় আসার আগ পর্যন্ত অন্য কোন এলাকা, যে এলাকায় আপনি থেকেছেন বড় হয়েছেন? না, এমনি মনে করেন আস্তে আস্তে আমার মা আমার বাবার বোনদের বাড়িতে বাড়িতে গেছেন, কিন্তু আমি পুরোপুরি
শিওরে বলতে পারতেছি না এটা বাড়ির নাম না ওনার কোন ছেলে মেয়ের নাম লতা, কিন্তু আমার যখন বলতেছিলাম আমার মেয়েকে তখন আমার লতা নামটা খুব পরিচিত মনে হলো, যে লতা নামে তো অমুকের বাড়িতে আমি গেছিলাম, তখন তারা বলছে না ভাইও নাই যখন লতা 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 পাতা দরকার নেই, আমার আমার দরকার হচ্ছে এলাকার নাম, না নাম কোন এলাকার নাম পারবো না এগুলো বলতে পারবো না। প্রিয় দর্শক এবং শ্রোতা, শেয়ার 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 এবং শেয়ার ছাড়া কোনো বিকল্প নাই। আমি শুধু এতটুকু বলতে পারি অনেক কিছু আছে এখানে, এই মাইট ভাঙ্গা ধরে যদি আমরা আগাই, পুরো মাইট ভাঙ্গা যদি আমরা চষে ফেলি, পুরো মাইট ভাঙ্গায় যদি আমরা ভিডিওটা শেয়ার করি, মাইট ভাঙ্গা নামে যদি কোনো এলাকা আমরা বের করতে পারি, কে এই খালা যদি আমরা বের করতে পারি, এতগুলা ক্লুজ এখানে আছে। যদিও খালা খালার জামাই বা তার আশেপাশের ছেলে মেয়ে কারো কোনো নাম এখানে ওনার মনে নাই, শুধু মাইট ভাঙ্গা ওনার খালার বাড়ি এটুকু মনে আছে, কোথা থেকে কোন এলাকা থেকে এসেছিল এগুলো কিছুই মনে নাই। বাকিটুকু যা ক্লু উনি দিয়েছে, চেয়ারম্যান কন্ট্রাক্টর বাবা ভাই বোন সবার নাম মিলিয়ে ভিডিও যদি আমরা সবাই মিলে শেয়ার করি, আল্লাহ চাইতো এই ভিডিওটা সফল হয়ে যাবে। সুতরাং সবাইকে বলবো বিনীতভাবে আমরা চলেন আমরা ভিডিওটা শেয়ার করি এবং এই বোনটিকে আমরা তার পরিবারের কাছে ফেরাই। আপন ঠিকানা ধীরে ধীরে এমন একটি জায়গায় যেতে চায় যেটা যদি আপনি এইভাবে বলেন কন্টেন্টের দিক থেকে, সোশ্যাল মিডিয়া কন্টেন্টের দিক থেকে, আমি আল্লাহর নাম নিয়েই বলছি আমি স্বপ্ন দেখি এরকম যেটা একদিন ইন্টারন্যাশনাল কন্টেন্ট হবে, আন্তর্জাতিক কন্টেন্ট। এবং আমরা যে একটা ভালো কাজ করছি সবাই মিলে সোশ্যাল মিডিয়াতে, সেটা আমরা সারা দুনিয়াকে যেন জানাতে পারি, তো সেই জায়গাটা থেকে চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। দেখা যাক, আল্লাহ ভরসা। আমি যখন ভিডিও করি তখন আমি অনেক বেশি মানে আশা নিয়ে করি। এখন আপনি নিজেও এখানে দুইবার আসলেন আপনি জানেন, তবে এটা ঠিক যে এটা সম্পূর্ণ আল্লাহর হাতে, আমাদের কিছুই করার নেই, আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারি। অনেক ক্লু থাকার পরে অনেক সময় সফল হয় না, আবার দুই একটা ক্লুতেও আল্লাহ চাইলে আপনার পরিবারের কাছে আমার মা বেঁচে থাকলে অবশ্যই পাওয়া যাবে, এটা আমার বিশ্বাস। আপনার মা যদি দেখে থাকেন বা চোখে যদি থাকেন, আমার আমার বড় বোন হয়তো বলতে পারবে, আমার একটু একটু মেজো বোন বলতে পারবে না আমার ব্যাপারে কিছুই, আমার যা আমার যা ধারণা, কারণ আমার মেজো বোনের সাথে আমার খুব একটা ইচ্ছিলাম না, বড় বোন ধরে ই করতো একটু একটু, আর পুরোটা আমার মা। তো মা যেহেতু অসুস্থ থাকতেন বেশিরভাগ, তো হয়তো আমরা খুব দ্রুত যেন এই বোনটিকে তার পরিবারের কাছে ফেরাতে পারি। আল্লাহ সবাই শেয়ার করুন, শেয়ার করুন, শেয়ার করুন এবং শেয়ার করুন, এর বাইরে কিছু বলার নেই। আসসালামু আলাইকুম।